দীর্ঘদিন আইসিইউতে থাকা সিনেমা হলগুলোতে যেন প্রাণ ফিরেছে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার মাধ্যমে। তবে ইতিমধ্যে সুরঙ্গ দিয়ে হলের দর্শকে উপচে পড়া ভিড় প্রমাণ করে ভালো সিনেমাকে সবসময় গ্রহণ করেন সিনেমা প্রেমীরা। নির্মাতা রায়হান রাফির হাত ধরে অভিনেতা আরফান নিশোর সুরঙ্গের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করে সফলতা ঝাঁপ রেখেছেন। এখানেও যে তিনি তার দক্ষ অভিনয়ে দর্শকদের হৃদয় ছুঁয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সুরঙ্গ সিনেমাটির প্রতিটি চরিত্রেই প্রাণকেন্দ্র ছিল গল্প। এই সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছে তমা মির্জা। ওটিটি সিনেমা কিংবা ওয়েব সিরিজ দিয়ে নিজেকে অনেক আগেই মেলে ধরেছেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা গেছে সুরঙ্গ সিনেমার অধিকাংশ শো হাউসফুল যাচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে সিনেমাটি মুক্তি পেয়েছে 28টি সিনেমা হলে। তবে সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিনে দর্শকদের ভিড় ও চাপের জন্য 15টি শো বাড়ানো হয়েছে মাল্টিপ্লেক্সগুলোতে। ঈদের দিন মাল্টিপ্লেক্সগুলো 7টি শাখায় 9টি শো ছিল। দ্বিতীয় দিনে শো ছিল মূলত 18টি, কিন্তু দর্শকের উপচে পড়া ভিড়ের জন্য 15টি শো বাড়ানো হয়েছে।